প্রেমের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ঘটনায় তোলপাড় চাঁচল। অভিযোগ, প্রেমের নামে এক যুবতীর সঙ্গে দীর্ঘদিন সহবাস করেন স্থানীয় এক যুবক। ওই যুবক আবার সম্পর্কে মালদা জেলা পরিষদের সভাধিপতির আত্মীয়। যুবতীর দাবি, বছর ছয়েকের মেলামেশায় তারা একাধিক সময় ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হন, তার জেরে তিনি গর্ভবতীও হন। প্রেমিকের চাপে তিনি গর্ভপাত করাতে বাধ্য হন। শুধু তাই নয়, সভাপতির ভাগ্নের সঙ্গে তার রেজিস্ট্রি বিয়েও হয়েছে। রায়গঞ্জে সেই আইনি বিয়ে হয়, কিন্তু এখন তার প্রেমিক তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না। এ নিয়ে চাপ দিলে তাকে খুন করারও হুমকি দিচ্ছেন প্রেমিক। এই ঘটনা নিয়ে সোমবার সভাধিপতির বাড়ির সামনে ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ দেখান ওই যুবতীর পরিবার এবং গ্রামের লোকজন। আত্মীয় থাকায় সভাধিপতি ঘটনা ধামাচাপা করার চেষ্টা করছে বলে অভিযোগ। যদিও সভাধিপতি দাবি করেছেন, তিনি বিষয়টি মীমাংসা করতে ওই যুবতীর পরিবারের লোকজনের কাছে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তার আবেদনে সাড়া দেননি যুবতীর পরিবার। উল্টে তারা হইহট্টগোল করছে, পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মালদার চাঁচল এক নম্বর ব্লকের ইসমাইলপুর গ্রামের মাতৃহারা ওই যুবতীর সাথে গ্রামেরই এক যুবক রাকিবুল ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন তারা অপ্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক হতেই তারা রেজিস্ট্রি বিয়েও করেন 2019 সালে। ওই যুবতীর দাবি, তিন বছর কাটলেও এখনো স্ত্রীর মর্যাদা দিচ্ছে না স্বামী। নানান অজুহাত দেখিয়ে দূরে সরিয়ে রেখেছে। কয়েকদিন আগে সংসার করার জন্য তার বাড়িতে গেলে ছেলের পরিবার মারধর করেছে। আমি যখন ক্লাস 10 এ পড়ছিলাম তখন থেকে আমাদের প্রেমের সম্পর্ক। আচ্ছা, কিভাবে প্রেমের সম্পর্ক হয়? ওই আমার পিছন পিছন ঘুরে, টিউশনি পড়তে যাব, স্কুল যাব, বাইরে দাঁড়া থাকবে, যখন স্কুল ছুটি হবে তখন যাবে, যখন তারপরে 10টার সময় যখন স্কুল যাবে যাব আমি, তখন স্কুলপুর স্কুলে যাবে। কত বছরের প্রেমের সম্পর্ক? আমাদের 5-6 বছর হয়ে গেছে, 5-6 বছর। আচ্ছা, আমরা রেজিস্ট্রি করেছি। কোথায় করেছিলে বিয়ে? রায়গঞ্জে। রেজিস্ট্রি বিয়ে করেছিলে? হ্যাঁ। আচ্ছা, তো বিয়ের পর তুমি কোথায় থাকছো? বাবার বাড়ি থাকছি এখন। তো কেন শ্বশুর বাড়ি থাকছো না? কেন শ্বশুর বাড়ি থাকছি না? ওই আমাকে আসতে দেয় না। আমি বলি যে আমি শ্বশুর বাড়ি যাবো, আমার হকা শ্বশুর বাড়ি যাবো, আমার অধিকার আছে, আমি শ্বশুর বাড়ি যাবো। আমি চাকরি পাবো 1 মাস ধরে, 2 মাস ধরে আমার বাবার অসুখ আছে, এখানে ডাক্তার বাড়ি নিয়ে গেছিলাম, একটু ভালো হোক, ওটা হোক, ওটা আগে আমি এটা করে নিই, তুই আসবি তো আমার এগুলো কিছু করা যাবে, হে করা যাবে, পড়াশোনা করা যাবে, তুই আসলে তো ওটা এটা কিছু আমার উন্নতি হবে না, এটা ওটা দিয়ে আশবাস দিয়ে আমাকে রাখে। মানে রফিকুলের চাপে কি যেন বলছে, এখন আমি ওর মুখ থেকে কিছু শুনিনি। ওর ছেলের বাপ মা? ছেলের বাপ মা আমাকে নিতে চাইছে না। পছন্দের সাইডে সম্পর্ক করেছে, বাচ্চা নষ্ট করছে, বাট আমি কোথায় কাউকে বিয়ে করবো, কোথায় যাবো? ওই আমার শয়তান এমনি করছে, আমি আমি অন্যদেরকে বিয়ে করতে আছি, কিন্তু ওই আমাকে বিয়ে করতে দেয়নি। ওই আমাকে ভয় দিয়ে রেখেছে, তুই বিয়ে করতো বাবাকে আমি কেটে দেবো, তোর ভাইকে কেটে দেবো, তোর বাড়িতে গিয়ে এমনি 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 করবো, এমনি এমনি করবো, এটা করবো, ওটা করবো, তোর বাড়িতে গিয়ে আমি মরবো, তুই কোথায় বিয়ে করবি, কোন ছেলে তোকে বিয়ে করতে আসে, ওই ছেলেকেও আমি কাটবো, আমার জীবন থেকে তোকে কেউ সরাতে পারবে না। তোমার সাথে মেলামেশা করার পর তোমাকে বিয়ে করতে অস্বীকার করছে এখন? হ্যাঁ, এখন অস্বীকার করছে, অস্বীকার করছে। তখন কি বলবো? ওর বাবা মাকে বলছে চলে যা, চলে যা, আমি কেন যাবো, আমার অধিকার আছে, আমার সঙ্গে শারীরিক সম্পর্ক আছে, আমার বাচ্চা নষ্ট করছে, আমি কেন আসবো? ওরা কি মারধর করেছিল আপনাকে? হ্যাঁ, আমাকে খুবই মেরেছে, ওর কাকু ওর মা আমাকে খুবই মেরেছে, তারপরে আমি হাসপাতালে এসেছি। আপনারা ই করে নি, থানায় কমপ্লেন করে নি? হ্যাঁ, ওরা আমাকে কমপ্লেন করতে দেয়নি থানায়, বলছে আমরা দেয়নি, রফিকুল ইসলাম আমাকে কমপ্লেন করতে দেয়নি থানায়, ওর নিজের ভাগনা হয়েছে, আমার ভাগনা গ্রামের রফিকুল সভাপতি, ওই আমাকে থানায় কমপ্লেন করতে দেয়নি। তোমাকে কি ফিরিয়ে দেওয়া হচ্ছে? কি করবে তোমার যদি বিচার না হয়? আমার যদি বিচার না হয় আমি আত্মহত্যা করবো। এই জন্য কে দায়, কি কে হবে দায়ী? আমি এখন ছেলে বাড়িতে গিয়ে আত্মহত্যা করবো। রফিকুল ইসলাম দায়, ওর বাবা মা দায়, ওর কাকুটা দায়। ওই যুবতীর আরও অভিযোগ, রেজিস্ট্রি করার পর একাধিকবার বাইরে নিয়ে গিয়ে সহবাস করেছে, জোর করে গর্ভপাত করানো হয়েছে, এখন স্বামীর মর্যাদা চাইতে গেলে ফিরিয়ে দেয়া হচ্ছে পরিবারের তরফে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।